হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, দিস অদীপ সরকার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ক্লাস। তো আজকে হচ্ছে আমাদের বাংলা ব্যাকরণ থেকে ক্লাস, আর একটা নতুন টপিক কিন্তু আজকে আমরা শুরু করব, সেটা হচ্ছে বাংলা ব্যাকরণত আলোচ্য বিষয়। এই টপিক থেকে কিন্তু বিভিন্ন পরীক্ষায় বারবার করে কিন্তু প্রশ্ন দেওয়া হয়েছে, সেটা আপনার প্রাইমারি টেট এক্সাম বলুন, বেঙ্গল পুলিশ বলুন, WBPSC ক্লার্কশিপ বলুন, এমনকি WBCS বলুন, বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই টপিকের ওপর থেকে কোশ্চেন এসছে। খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যে কোনো পরীক্ষায় কিন্তু এখান থেকে কোশ্চেন দেওয়া হয়। বাংলা ব্যাকরণের যদি কোশ্চেন দেয় তাহলে কিন্তু এখান থেকে কিন্তু কোশ্চেন দু একটা থাকে। খুব ইম্পর্টেন্ট টপিক, তো অবশ্যই আপনারা ক্লাসটি স্কিপ না করে শেষ পর্যন্ত একটু মন দিয়ে দেখুন। আশা করি যে ক্লাসের মধ্যে দিয়ে আপনাদের প্রশ্ন উত্তরগুলো মুখস্থ হয়ে যাবে, যেভাবে ক্লাসের মধ্যে কোশ্চেন অ্যান্সারগুলো ডিসকাস করা হচ্ছে। আর ইতিমধ্যে বাংলা ব্যাকরণের কিন্তু একটা টপিক আমরা শেষ করে ফেলেছি, যদি কেউ নতুন এই ভিডিওটা প্লে করে থাকেন তাহলে ক্লাসটা দেখার পরে কিন্তু আগের ক্লাসগুলো দেখে নিতে পারেন। আপনাদের সুবিধার্থে কিন্তু সুন্দর করে প্লে লিস্ট করে দেওয়া আছে, আপনারা প্লে লিস্টে গেলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন কোনটা কোন টপিকের ওপর থেকে ক্লাস। আগের ক্লাসটা আমরা যেটা ছিল ভাষা অর্থাৎ ল্যাঙ্গুয়েজ, সেটা পাঁচটা ক্লাসের মধ্যে আমরা কমপ্লিট করে ফেলেছি, এবং আজকের ক্লাসটাকেও আমরা দুটো পার্টে ডিভাইড করেছি, পার্ট ওয়ান এবং পার্ট টু। আজকে হচ্ছে পার্ট ওয়ানের ক্লাস, যতদূর পারবো কোশ্চেনগুলো ডিসকাস করার চেষ্টা করবো, এবং বাকি কোশ্চেনগুলো পার্ট টু এর ক্লাসে আমরা কমপ্লিট করে দেবো। কেউ সেশন মিস করবেন না, প্রত্যেক দিন রাত 9টার সময় সেশন পেয়ে যাবেন। বাংলা ব্যাকরণটাকে কিন্তু আমরা ফুল কমপ্লিট করে ফেলবো, একটা ফুল কোর্স কিন্তু আমরা শুরু করেছি বাংলা ব্যাকরণের। যত কোশ্চেন হয়ে থাকুক না কেন, প্রাইমারি টেট এক্সামের জন্য ইম্পর্টেন্ট, আমরা প্রত্যেকটা কোশ্চেন নিয়ে ডিসকাস করবো। ওকে, তো অবশ্যই ক্লাসটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর প্রত্যেক দিন ক্লাস অ্যাটেন্ড করতে থাকুন। যদি নতুন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচে লাগানো সাবস্ক্রাইব বাটনটি এখনই প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশের অল বেল নোটিফিকেশন অন করে দিন, তাহলে প্রত্যেক দিন রাত 9টার সময় এ ধরনের প্রাইমারি টেট এক্সামের প্রিপারেশন ক্লাসগুলো আপনার ফোনে খুব সহজেই পৌঁছে যাবে। আর তার সঙ্গে সঙ্গে আপনারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আজকের ক্লাসের যে ফার্স্ট কোশ্চেনটি রয়েছে, এক বা একাধিক ধ্বনির অর্থবোধক সম্মিলনে কি তৈরি হয়। এক বা একাধিক মানে একটি বা তার বেশি, একটি বা তার বেশি ধ্বনির অর্থবোধক সম্মিলনে কি তৈরি হয়। রূপ, বাক্য, অর্থ, শব্দ, রাইট অ্যান্সার কী হয়ে যাবে, শব্দ তৈরি হয়। ওকে, এক বা একাধিক, একটি বা তার বেশি, সেটা দুটো, চারটে, পাঁচটা, ছটা হতে পারে, এক বা একাধিক ধ্বনির অর্থবোধক সম্মিলনে তৈরি হয় শব্দ। তারপরে যে সেকেন্ড কোশ্চেনটি রয়েছে, বাংলা ব্যাকরণ প্রথম কে রচনা করেন। খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, আপনারা চাইলে নোট করে নিতে পারেন, আপকামিং টেট এক্সামের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনটা। অপশন দেখে নিই, উইলিয়াম কেরি, ডক্টর মুহম্মদ সাইদুল্লাহ, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, মি এন বি হ্যান্ডেল। রাইট অ্যান্সার কী হয়ে যাবে, মি এন বি হ্যান্ডেল, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, মি এন বি হ্যান্ডেল। মি এন বি হ্যান্ডেল প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন। তো এই কোশ্চেনটা দেখার পরে আপনাদের সবার মনে একটা ডাউট হতে পারে, ডাউটটা কি, আমাদের বাংলা ব্যাকরণ কে রচনা করেন। এই কথাটা বা কোশ্চেনটা আমরা যখনই শুনি তখনই আমাদের মাথায় প্রথম কে আসে, রাজা রামমোহন রায়। তো এখানে আপনাদের একটু বলি, রাজা রামমোহন রায় প্রথম বাঙালি ব্যক্তি যে বাংলা ভাষায় ব্যাকরণ রচনা করেন। ওকে, তো বাংলা ভাষায় প্রথম কোন বাঙালি বাংলা ব্যাকরণ রচনা করেন, তখন হবে রাজা রামমোহন রায়। আর যদি বলে বাংলা ব্যাকরণ প্রথম কে রচনা করেন, তখন কিন্তু হবে মি এন বি হ্যান্ডেল। ওকে, তাহলে মি এন বি হ্যান্ডেল প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন, আর বাংলা ভাষায় প্রথম বাঙালি ব্যক্তি যিনি বাংলা ব্যাকরণ রচনা করেন তিনি হচ্ছে রাজা রামমোহন রায়। আশা করি বুঝতে পেরেছেন। পরে কোশ্চেন থেকে চলে আসবো, বাংলা ব্যাকরণ কোন পদে সংস্কৃত লিঙ্গের নিয়ম মানে না। তো বাংলা ব্যাকরণ কিন্তু একটা পদে সংস্কৃত লিঙ্গের নিয়ম মানে না, সেটা কোন পদে, অব্যয়, সর্বনাম, বিশেষণ এবং ক্রিয়া। রাইট অ্যান্সার কী হয়ে যাবে, অপশন সি, বিশেষণ। ওকে, বাংলা ব্যাকরণ বিশেষণ পদে, কোন পদে, বিশেষণ পদে সংস্কৃত লিঙ্গের নিয়ম মানে না। বাংলা ব্যাকরণ বিশেষণ পদে সংস্কৃত লিঙ্গের নিয়ম মানে না, কোন পদে সংস্কৃত লিঙ্গের নিয়ম মানে না বাংলা ব্যাকরণ, সেটা হচ্ছে বিশেষণ পদে। বোঝা গেল। পরে কোশ্চেন থেকে চলে আসবো, চার নম্বর যে কোশ্চেনটি রয়েছে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, চাইলে নোট করে নিতে পারেন, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ধাতুরূপ বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়। তো এখানে যে ধাতুরূপটা রয়েছে, ধাতুরূপ বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়, খুবই একটা ইন্টারেস্টিং কোশ্চেন, একটু মন দিয়ে দেখুন, এখানে খুবই একটা ইন্টারেস্টিং টপিক রয়েছে। তো অপশনগুলো আমরা একবার দেখে নিই, ধ্বনিতত্ত্বে, রূপতত্ত্বে, বাক্যতত্ত্বে, ছন্দতত্ত্বে। রাইট অ্যান্সার কী হয়ে যাবে, অপশন বি, রূপতত্ত্বে। রূপতত্ত্বে ধাতুরূপ বাংলা ব্যাকরণের অংশটি আলোচিত হয়। তাহলে ধাতুরূপ বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়, ধাতুরূপ বাংলা ব্যাকরণের রূপতত্ত্বে আলোচিত হয়। তো এখানে যদি আপনাদের পরীক্ষার হলে রূপতত্ত্ব অপশনটা না দিয়ে শব্দতত্ত্ব যদি দিত, শব্দতত্ত্ব, শব্দতত্ত্ব যদি অপশনটা দেয়, তাহলে কিন্তু আপনাদের একটা ডাউট হতে পারে যে আমরা ক্লাসের মধ্যে তো করলাম যে ধাতুরূপ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়, ধাতুরূপ ব্যাকরণের রূপতত্ত্বে আলোচিত হয়, এটা আমরা ক্লাসে পড়লাম। যদি পরীক্ষার হলে অপশন থাকে শব্দতত্ত্বে, তখন আমাদের একটা ডাউট হতেই পারে। তো আপনাদের জানিয়ে দিই যে রূপতত্ত্বের আরেকটা নাম হচ্ছে শব্দতত্ত্ব। তাহলে শব্দতত্ত্ব আর রূপতত্ত্ব কিন্তু একই, পরীক্ষার হলে কিন্তু শব্দতত্ত্বও দিতে পারে অপশনে, রূপতত্ত্বও দিতে পারে। তো রাইট অ্যান্সার হবে শব্দতত্ত্ব অথবা রূপতত্ত্ব, যেটাই থাকুক না কেন সেটা রাইট অ্যান্সার হয়ে যাবে। ধাতুরূপ বাংলা ব্যাকরণের রূপতত্ত্ব অথবা শব্দতত্ত্বে আলোচিত হয়। বোঝা গেল, খুব একটা ইন্টারেস্টিং টপিক ছিল। তো রূপতত্ত্বের আরেকটা নামই হচ্ছে শব্দতত্ত্ব। তো এই ধরনের কোশ্চেনগুলো পরবর্তীতে রয়েছে, তো ক্লাসগুলো স্কিপ না করে দেখুন, পরবর্তীতে আরও ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে।
আর ক্লাস কেউ মিস করবে না, প্রত্যেক দিন রাত 9টার সময় আপনারা ক্লাস পাবেন, প্রত্যেক দিনের ক্লাস প্রত্যেক দিন অ্যাটেন্ড করতে থাকুন। তাহলে কী হবে, আপনারা যদি একদিন ক্লাস মিস করেন তাহলে কিন্তু আপনারা ম্যাক্সিমাম 20 থেকে 25টা কোশ্চেন কিন্তু অন্যদের থেকে পিছিয়ে পড়বেন। তো কন্টিনিউ ক্লাস করতে থাকুন, হয়তো 15 থেকে 20 মিনিটের ক্লাস হবে, আর কোশ্চেনগুলো বারবার করে রিপিট যেভাবে করা হয়, আপনারা যদি ইয়ারফোন থাকে ইয়ারফোন লাগিয়ে যদি ক্লাসগুলো দেখেন খুব ইজিলি কিন্তু আপনাদের মনে থেকে যাবে। কারণ কোশ্চেনগুলো বারবার করে রিপিট করা এই কারণে, যদি আমরা কোনো শব্দ বারবার করে যদি শুনি তাহলে কিন্তু আমাদের সেই শব্দটা কিন্তু ব্রেনে থেকে যায়। তো এই কারণে ক্লাসের মধ্যে দিয়ে বারবার করে কোশ্চেনগুলো রিপিট করা হয়, কোশ্চেনগুলো ঘুরিয়ে বলা হয়, যাতে আপনাদের কোনো রকমের প্রিপারেশন নিতে অসুবিধা না হয়। তো 2 মিনিট বেশি লাগলেও কিন্তু আপনাদের খুব ইজিলি কিন্তু ক্লাসের মধ্যে দিয়েই কোশ্চেন আনসারগুলো মুখস্থ হয়ে যাবে। পরের কোশ্চেনটি আমরা দেখে নেব, ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী। তো ব্যাকরণ যে শব্দটি রয়েছে, ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী, অপশনগুলো আমরা দেখে নিই, ভাষা সংবিধান, ভাষা সংযোজন, ভাষা সম্বন্ধে বিশেষ জ্ঞান, বিশেষভাবে বিশ্লেষণ। রাইট আনসার কী হবে, অপশন ডি ইজ দ্য রাইট আনসার, বিশেষভাবে বিশ্লেষণ। ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। ওকে, তাহলে ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ আমরা কী পেলাম, সেটা হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। এটাই হচ্ছে ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ। পরে কোশ্চেনের দিকে চলে আসবো, খুব একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন, দেখুন একটু আগে কোশ্চেনটা নিয়ে ডিসকাস করেছিলাম, এখানে 6 নম্বরে কোশ্চেনটি অ্যাড করে দেওয়া হয়েছে। ওকে, খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, নোট করে নিতে পারেন, বিভিন্ন পরীক্ষায় কিন্তু বারবার করে কিন্তু প্রশ্নটা কিন্তু দেওয়া হয়েছিল, বাংলা ব্যাকরণ প্রথম কোন বাঙালি বাংলা ভাষায় রচনা করেন। দেখেছেন, কোশ্চেনটাই বলা হয়েছে বাংলা ব্যাকরণ কোন বাঙালি, একজন বাঙালি ছিলেন যে কী করেছিলেন, বাংলা ভাষায় প্রথম রচনা করেছিলেন। রাইট আনসার কী হবে, অপশন বি রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় সেই বাঙালি ব্যক্তি, প্রথম বাঙালি ব্যক্তি যে কী করেছিলেন, বাংলা ভাষায় বাংলা ব্যাকরণটা রচনা করেছিলেন। আর বাংলা ব্যাকরণকে রচনা করেছিলেন, বাংলা ব্যাকরণ রচনা করেছিলেন মি এন বি হ্যান্ডেল। ওকে, যদি বলতো শুধু বাংলা ব্যাকরণকে রচনা করেছেন তখন অ্যান্সার হতো মি এন বি হ্যান্ডেল, যেটা আমরা 2 নম্বর কোশ্চেনে পড়েছিলাম। এবং বাংলা ব্যাকরণ কোন বাঙালি বাংলা ভাষায় প্রথম রচনা করেছিলেন, রাজা রামমোহন রায় প্রথম বাঙালি যে বাংলা ভাষায় ব্যাকরণ রচনা করেছিলেন, বোঝা গেল। তারপরে যে কোশ্চেনটি রয়েছে 7 নম্বর কোশ্চেন, বাংলা ব্যাকরণের কোন অংশে বর্ণের বিনাশ আলোচিত হয়। খুবই একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন, চাইলে নোট করে নিতে পারেন, বাংলা ব্যাকরণের কোন অংশে, বাংলা ব্যাকরণের একটা অংশ রয়েছে যে অংশে বর্ণের বিনাশ আলোচিত হয়, সেটা কোন অংশ, বাক্যতত্ত্বে, রূপতত্ত্বে, শব্দতত্ত্বে, ধ্বনিতত্ত্বে। এখানে রূপতত্ত্ব এবং শব্দতত্ত্ব দুটোর মানে এক, অপশন বি সি কিন্তু হচ্ছে না, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ধ্বনিতত্ত্বে। বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্বের যে অংশটি রয়েছে সেই ধ্বনিতত্ত্বের বর্ণের বিনাশ আলোচিত হয়, বাংলা ব্যাকরণের কোন অংশে বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্বে বর্ণের বিনাশ আলোচিত হয়। ওকে, তাহলে বাংলা ব্যাকরণের কোন অংশে বর্ণের বিনাশ আলোচিত হয়, সেটা হচ্ছে ধ্বনিতত্ত্বে বর্ণের বিনাশ আলোচিত হয় বাংলা ব্যাকরণের। পরের কোশ্চেন থেকে চলে আসবো, বাংলায় শব্দ গঠনে কয় প্রকার প্রত্যয় পাওয়া যায়। বাংলা শব্দ গঠনে কয় প্রকার প্রত্যয় পাওয়া যায়, 2, 3, 4, 5। রাইট অ্যান্সার কী হয়ে যাবে, অপশান এ রাইট অ্যান্সার হয়ে যাবে, 2 প্রকার। ওকে, বাংলা শব্দ গঠনে 2 প্রকার প্রত্যয় পাওয়া যায়। তাহলে কয় প্রকার প্রত্যয় পাওয়া যায়, 2 প্রকার প্রত্যয় পাওয়া যায়, এবং কী কী প্রত্যয় পাওয়া যায় সেগুলো আমরা ডিটেলস ক্লাসে ডিসকাস করব। আগে আমরা এমসিকিউ টাইপের কোশ্চেন কমপ্লিট করব, তারপর কিন্তু আমরা ডিটেলস ক্লাস শুরু করব। তো টপিক ওয়াইজ কিন্তু আমরা ডিটেলস ক্লাস যখন শুরু করব তখন আমরা এ ধরনের কয় প্রকার প্রত্যয় রয়েছে, সেটা বাংলা শব্দ গঠনে কয় প্রকার প্রত্যয় পাওয়া যায়, সেগুলো কী কী, এগুলো আমরা ডিটেলস ক্লাসে ডিসকাস করব। তাহলে এই কোশ্চেনে আমরা কী পেলাম, কোশ্চেনে ছিল বাংলা শব্দ গঠনে কয় প্রকার প্রত্যয় পাওয়া যায়, অ্যান্সার হয়ে যাবে 2 প্রকার প্রত্যয় পাওয়া যায়। পরে কোশ্চেনের দিকে চলে আসবো, খুবই একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন, চাইলে নোট করে নিতে পারেন, এতক্ষণ কোশ্চেনটা নিয়ে অনেক ডিসকাস করেছি, এটা খুবই ইম্পর্ট্যান্ট। রাজা রামমোহন রায়ের রচিত বাংলা ব্যাকরণের নাম কী। তো এতক্ষণ আমরা জানলাম যে বাংলা ব্যাকরণ রচনা করেন মি এন বি হ্যান্ডেল, এবং বাংলা ভাষায় প্রথম যে বাঙালি বাংলা ব্যাকরণ রচনা করেন তিনি হচ্ছেন রাজা রামমোহন রায়। তো রাজা রামমোহন রায়ের রচিত যে বাংলা ব্যাকরণটা রয়েছে তার নামটা কী, গৌড়ীয় ব্যাকরণ, মাগধীয় ব্যাকরণ, মাতৃভাষার ব্যাকরণ, ভাষাও ব্যাকরণ। রাইট অ্যান্সার কী হয়ে যাবে, অপশন এ গৌড়ীয় ব্যাকরণ। রাজা রামমোহন রায় বাংলা ভাষায় যে ব্যাকরণটি রচনা করেন সেটা হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। তো কোশ্চেনটা কিন্তু পরীক্ষা হলে এইভাবেও থাকতে পারে যে গৌড়ীয় ব্যাকরণ কে রচনা করেন, তখন কিন্তু অ্যান্সার হয়ে যাবে রাজা রামমোহন রায়, বোঝা গেল। তাহলে রাজা রামমোহন রায়ের রচিত বাংলা ব্যাকরণের নাম হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। কোশ্চেন কিন্তু বিভিন্নভাবে ঘোরাতে পারে, আপনাদের কোশ্চেনগুলো কিন্তু শুধুমাত্র একটু বুঝে করতে হবে, তাহলে কিন্তু পরীক্ষার হলে খুব ইজিলি কোশ্চেন অ্যান্সারগুলো করে আসতে পারবেন। পরে কোশ্চেন দেখে নেব, প্রত্যয় ও সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়। খুবই একটা ইন্টারেস্টিং কোশ্চেন, প্রত্যয় ও সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়, বাক্যতত্ত্বে, শব্দতত্ত্বে, ধ্বনিতত্ত্বে, ভাষাতত্ত্বে। রাইট অ্যান্সার কী হয়ে যাবে, অপশন বি শব্দতত্ত্বে। ওকে, বা প্রত্যয় ও সমাস ব্যাকরণের শব্দতত্ত্বে আলোচিত হয়। তো এখানে কিন্তু অপশনটা এভাবেও থাকতে পারতো যে শব্দতত্ত্বর বদলে রূপতত্ত্ব। তা আমরা একটু আগে কী পড়েছিলাম যে রূপতত্ত্ব এবং শব্দতত্ত্ব দুটোই কিন্তু এক, রূপতত্ত্বের আরেক নাম হচ্ছে শব্দতত্ত্ব, বোঝা গেল। তাহলে প্রত্যয় ও সমাস বাংলা ব্যাকরণের কোন অংশে সেটা হচ্ছে শব্দতত্ত্ব অথবা রূপতত্ত্বে আলোচিত হয়। পরীক্ষার হলে অপশন যেটাই থাকুক না কেন, শব্দতত্ত্ব অথবা রূপতত্ত্ব, তো এটাই রাইট অ্যান্সার হয়ে যাবে,
প্রত্যয় সমাস বাংলা ব্যাকরণের শব্দতত্ত্বে আলোচিত হয়। যদি রূপতত্ত্ব থাকে তাহলে কিন্তু রূপতত্ত্ব করে দেবেন, বোঝা গেল। পরবর্তীতে এটা নিয়েও কোশ্চেন রয়েছে, খুবই একটা ইন্টারেস্টিং কোশ্চেন ছিল। পরের যে কোশ্চেনটি রয়েছে 11 নম্বর কোশ্চেন, শব্দের ক্ষুদ্রতম একক কী, খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এটাও। শব্দের ক্ষুদ্রতম একক কী, ধ্বনিমূল, শব্দমূল, রূপ, রূপমূল। রাইট অ্যান্সার কী হয়ে যাবে? অপশান এ, ধ্বনিমূল। শব্দের ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনিমূল। ওকে, তাহলে ক্ষুদ্রতম একক কী পেলাম শব্দের? সেটা হচ্ছে ধ্বনিমূল পেলাম। পরে কোশ্চেন দিকে চলে আসবো। এখানে দেখুন কোশ্চেনটা অ্যাড করা হয়েছে, এতক্ষণ কোশ্চেনটা এটা নিয়েও ডিসকাস করেছিলাম, তো এখানে অ্যাড করা হয়েছে 12 নম্বরে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, শব্দের অপর নাম কী, অ্যান্সার কী হয়ে যাবে? রূপতত্ত্ব। আমরা এতক্ষণ কোশ্চেনটি ডিসকাস করেছি, শব্দের অপর নাম হচ্ছে রূপতত্ত্ব। তারপরে যে কোশ্চেনটি রয়েছে 13 নম্বর কোশ্চেন, খুবই একটা ইন্টারেস্টিং কোশ্চেন, একটু আগে কোশ্চেনটা নিয়ে ডিসকাস করেছি, চাইলে নোট করে নিতে পারেন। সমাজ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? সমাজ ব্যাকরণের কিন্তু একটা অংশ আলোচিত হয়, সেটা কোনটি? আমরা একটু আগে পড়লাম শব্দতত্ত্ব, রাইট অ্যান্সার হয়ে যাবে শব্দতত্ত্ব। এই শব্দতত্ত্বের আরেক নাম কী? রূপতত্ত্ব। একটু আগে আমরা বললাম, এখানেই দেখুন 12 নম্বরের কোশ্চেনটা রয়েছে, শব্দতত্ত্বের অপর নাম হচ্ছে রূপতত্ত্ব। তো পরীক্ষার হলে কিন্তু এখানে আপনাদের শব্দতত্ত্বের বদলে কিন্তু রূপতত্ত্ব কিন্তু থাকতে পারত। তো যেটাই থাকুক না কেন, শব্দতত্ত্ব রূপতত্ত্ব, তো সেটা রাইট অ্যান্সার হয়ে যাবে। সমাজ ব্যাকরণের শব্দতত্ত্ব অথবা রূপতত্ত্বে যেটাই অপশন থাকুক, রাইট অ্যান্সার হয়ে যাবে, আলোচিত হয়, বোঝা গেল। পরে কোশ্চেন দিকে চলে আসবো। 14 নম্বর যে কোশ্চেনটি রয়েছে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এই কোশ্চেনটাও। কী বলা হয়েছে কোশ্চেনে? সব ভাষারই ব্যাকরণে প্রধান কয়টি বিষয়ের আলোচনা করা হয়? আপনারা যে কোনো ভাষায় দেখুন না কেন, ইংরাজি ভাষা বলুন, বাংলা ভাষা বলুন, যে কোনো ভাষা, তার কিন্তু ব্যাকরণ রয়েছে। হিন্দি ভাষার ব্যাকরণ রয়েছে, বাংলা ভাষার ব্যাকরণ রয়েছে, ইংরাজি ভাষার ব্যাকরণ রয়েছে, যেটা ইংরাজি গ্রামার। তো যে কোনো ভাষারই যদি থাকে ব্যাকরণ, বা সব ভাষারই ব্যাকরণে প্রধান কয়টি বিষয়ে আলোচনা করা হয়, এই যে যে ভাষাগুলো রয়েছে ভাষার ব্যাকরণে প্রধান কয়টি বিষয়ের আলোচনা করা হয়? 2টি, 3টি, 4টি, 5টি। রাইট অ্যান্সার কী হয়ে যাবে? অপশান সি, 4টি বিষয়। ওকে, সব ভাষারই ব্যাকরণে প্রধানত 4টি বিষয়ে আলোচনা করা হয়। কয়টি বিষয়ে? 4টি বিষয়ে প্রধান কিন্তু আলোচনা করা হয়, সেটা যে কোনো ভাষার ব্যাকরণ হোক না কেন, প্রধান 4টি বিষয়ে কিন্তু আলোচনা করা হয়, বোঝা গেল। তারপরে যে কোশ্চেনটি রয়েছে নেক্সট কোশ্চেন, 15 নম্বর কোশ্চেন, এটা আজকের ক্লাসে আপনার জন্য হোমটাস্ক থাকবে। খুব একটা ইজি কোশ্চেন, আশা করবো সকলেই ভিডিওর কমেন্ট বক্সে কোশ্চেন অ্যান্সারটা লিখে দেবেন, কারণ কোশ্চেনটা একটু আগে বারবার করে ডিসকাস করা হয়েছে, উত্তরটাও আমি বলে দিয়েছি আপনাদের কাছে। আশা করবো যে যারা ভিডিওটা দেখবেন সবাই কোশ্চেন অ্যান্সারটা লিখে দেবেন ভিডিওর কমেন্ট বক্সে। প্রত্যয় বাংলা ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়? তো এই যে প্রত্যয়টা রয়েছে, এটা বাংলা ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়? ধ্বনিতত্ত্ব, বাক্যতত্ত্ব, শব্দতত্ত্ব, অর্থতত্ত্ব। আমি একটু আগে কিন্তু আপনাদের কোশ্চেন অ্যান্সারটা বলে দিয়েছি এবং অ্যান্সারটা এখানে রয়েছে, চেষ্টা করুন ভিডিওর কমেন্ট বক্সে লিখে দেওয়ার জন্য। ওকে, এবং পরের ক্লাসের শুরুতে তো আপনারা সকলেই রাইট অ্যান্সার দেবেন, শুরুতে আর জানানোর কোনো প্রয়োজন নেই, আমি একটু আগেই যেহেতু আপনাদের অ্যান্সারটা বলে দিয়েছি। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিওতে বেশ কিছু ইম্পর্টেন্ট অ্যান্ড সিলেক্টেড কোশ্চেন নিয়ে আপনার সঙ্গে ডিসকাস। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে, আপনারা যদি মনে করেন যে ভিডিও থেকে সত্যি আপনারা হেল্পফুল হচ্ছেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং আপনার বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করে দিন, যারা আপকামিং টেট এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। আর যদি চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন বা প্রথমবারের জন্য চ্যানেলটিকে ভিজিট করে থাকেন, তাহলে অবশ্যই নিচের লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশের অল বেল নোটিফিকেশনটা অন করে দিন, তাহলে প্রত্যেক দিন রাত 9টার সময় আপনার ফোনে এই ধরনের প্রিপারেশন ক্লাসগুলো খুব সহজেই পৌঁছে যাবে। আর প্রাইমারি টেট পরীক্ষার জন্য বেশ কিছু বইয়ের আমি সাজেস্ট করেছি আপনাদের, কালকে ভিডিও দিয়ে দিয়েছি, আপনারা চাইলে বইগুলো কিনতে পারেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি বইয়ের লিঙ্কগুলো দিয়ে দেবো অ্যামাজনের, আপনারা চাইলে অ্যামাজনেও বইগুলো অর্ডার করতে পারেন অনলাইনে। ওকে, আর অফলাইনেও চাইলে আপনারা কিনতে পারেন, আপনারা অনলাইনেও কিনতে পারেন, অফলাইনেও কিনতে পারেন, আপনারা বইগুলো ভিজিটও করতে পারেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে।